নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। খাবার তেলের দাম দুদিনে বাড়লো 10 টাকা, বাজারে আগুন। ৫০ কোটি টাকার গোপন লেনদেনে ডলুতে বিমানবন্দরের জমি হস্তান্তরের চুক্তি, বিস্ফোরক মন্তব্য প্রদীপ দত্ত রায়ের। স্থায়ী সভাপতি নিয়োগের দাবি জানালেন শিলচর জেলা কংগ্রেসের একাংশ। এবারে বিস্তারিত খবর। খাবার তেলের দাম বাড়ল 5 থেকে 10 টাকা। অসমে ভোজ্য তেলের দাম লাগাতার দুদিন থেকে বাড়ছে, সঙ্গে লাফ দিয়ে বাড়ছে সবজির দাম। সর্ষের তেলের দামও বেড়েছে। পেট্রোল ডিজেলের দামের সঙ্গে এখন খাবার তেলের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস। 50 কোটি টাকা লেনদেন করে ডলুতে বিমানবন্দরের জন্য শ্রমিক স্বার্থবিরোধী চুক্তি করা হয়েছে। চা বাগানের শ্রমিকদের স্বার্থ না দেখে বিমানবন্দরের জমি নেয়ার তীব্র নিন্দা জানালেন বিডিএফ নেতা প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, শ্রমিকদের বাসস্থান কোথায় দেওয়া হবে সেটার কোনো সমাধান হয়নি। তিনি বিমানবন্দরের জন্য যে চুক্তি করা হয়েছে সেটা শ্রমিক স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন। পরম্পরায় চা বাগানের শ্রমিকরা তাদের অক্লান্ত পরিশ্রম করে চা শিল্পকে রক্ষা করে চলেছে, কিন্তু আজকে ডলু চা বাগানে ময়নাগড়ে সেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য সেই বাগানগুলোকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বাগানের শ্রমিকরা লাঞ্ছিত, বঞ্চিত এবং ক্ষুব্ধ। শ্রমিকদের বক্তব্য হচ্ছে যে ফলন্ত চা বাগান কেটে সেখানে বিমানবন্দর আমরা কোনো অবস্থায় মানব না, আমরা প্রাণ দিয়ে চা বাগান গাছগুলোকে রক্ষা করব। সমস্যাটা হচ্ছে শ্রমিকদের যে বাসস্থান ছিল সেই বাসস্থানে তাদের বিকল্প হিসেবে কোথায় দেওয়া হবে সেটা এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি। তাদের বলা হয়েছে চুক্তিতে যে শ্রমিকদের বিকল্প বাগানে ব্যবস্থা করে দেওয়া হবে বা অন্য জায়গায় খালি জায়গায় চা গাছ উৎপাদন করা হবে, কিন্তু সেখানে সমস্যা হচ্ছে চা গাছ উৎপাদন করতে 6 বছর সময় লাগে। এই 6 বছর শ্রমিকদের মজুরিটা কে দেবে এটা এখনো সিদ্ধান্ত হয়নি। সুতরাং প্রশাসন, সাংসদ এবং চা বাগান কর্তৃপক্ষ এখানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট করার জন্য যে চুক্তি করেছে সেটা অযৌক্তিক, এবং এটাকে চা বাগানের শ্রমিকরা যেমন মেনে নিতে পারছে না আমরাও মেনে নিতে পারছি না, কেননা এটা একপক্ষীয়। শুধুমাত্র শাসক দল, প্রশাসন, চা বাগান মালিক কর্তৃপক্ষ এবং ট্রেড ইউনিয়নগুলির স্বার্থ রক্ষা হয়েছে। এখানে 50 কোটি টাকার লেনদেন হয়েছে। শিলচর জেলা কংগ্রেসে স্থায়ী সভাপতি নিয়োগের দাবি উঠল। আজ জেলা কংগ্রেস কমিটির সদস্যরা এক বৈঠকে মিলিত হয়ে এ সম্পর্কে প্রস্তাব নিয়েছেন। তমালকান্তি বণিককে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ইনচার্জ হিসেবে। বর্তমান সভাপতি অরুণ দত্ত মজুমদার, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দত্ত, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া, অভিজিৎ পাল সহ অনেকেই এ নিয়ে তাদের অভিমত জানিয়ে বলেন, এখন প্রয়োজন একজন স্থায়ী সভাপতির, তাই তারা প্রদেশ কংগ্রেসের কাছে এই দাবি জানাবেন। অনেকেই দাবি জানান স্থায়ী সভাপতি না অবধি অরুণ দত্ত মজুমদারকে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক। তো হচ্ছে, যেহেতু ইলেকশন এখন চলছে, অনগোয়িং অর্গানাইজেশন ইলেকশন চলছে, এই মুহূর্তে কোনো কংগ্রেসের স্থায়ী সভাপতি দেওয়া সম্ভব হবে না। তমালকান্তি বণিক দিয়ে আমার কোনো নাম নেওয়ারই আমার কোনো প্রশ্ন উঠে না। আমি বলেছি যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি যে কাজটা করেছে সেটা সাংবিধানিক হয়নি। এখানে বণিক হোক আর যে কোনো বণিক হোক, সে ব্যাপারে আমার কোনো ইয়ে নেই। হ্যাঁ, অরুণ দত্ত মজুমদারের ব্যাপারটা তখন সাংবিধানিক, হ্যাঁ অরুণ দত্ত মজুমদারের দেওয়াটা সাংবিধানিক হয়। কী অর্থে সাংবিধানিক হয়, উনি মানে শিলচর জেলা কংগ্রেসের এক্স অফিসিও মেম্বার। কোনো সভাপতি যদি 1 বছরের বেশি এই পদে বহাল থাকেন তো উনি সারা জীবনের জন্য
কংগ্রেসের সেই ডিস্ট্রিক্টের এক্সিকিউটিভ কমিটির উনি এক্স অফিসিও মেম্বার থাকেন। সেই হিসাবে দেখা গেছে যে একজন এক্স অফিসিও মেম্বারকে এনে কংগ্রেসের এই যেহেতু সভাপতি নেই, স্থায়ী সভাপতি নেই, সেখানে কাজ চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আর আরেকটা সাংবিধানিক নিয়ম আছে, যদি কোনো সময় সভাপতি কোনো কিছু অঘটন ঘটে বা সভাপতি যদি মানে অসুস্থ হন বা সভাপতি যদি দল ছেড়ে চলে যান, তাহলে যদি অস্থায়ী কাউকে ইনচার্জ হিসেবে দিতে হয়, সেই যে ইলেক্টেড 31 জনের যে কমিটি আছে, সেই কমিটি থেকেই ভাইস প্রেসিডেন্টকে সেটা দায়িত্ব দিতে হয়। ওটা বাইরে থেকে এনে কোনদিন ইনচার্জ দেওয়া যায় না। সংবিধান মেনে কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি নিয়োগ করা হোক, একথা জানালেন আতাউর রহমান মাছার ভূঁইয়া। তিনি বলেন, কংগ্রেস যাতে ঐক্যবদ্ধভাবে চলে এ নিয়ে জেলা কমিটির সিনিয়র নেতারা আলোচনায় বসবেন, তারা তাদের প্রস্তাব প্রদেশ কংগ্রেসের কাছে পাঠাবেন। আজকে মানে ব্যক্তি অরুণ দত্ত মজুমদার, নট এজ এ ডিসি, ব্যক্তি অরুণ দত্ত মজুমদার একটা ফোন করেছেন যে কিছু সিনিয়র কংগ্রেস মানুষ কংগ্রেসের ভবিষ্যৎ পরামর্শ নদী একটা বৈঠক এখানে এসে যতটুকু আলোচনা হয়েছে, যারা আলোচনা অত্যন্ত গঠনমূলক আলোচনা করছে, মানে কংগ্রেসের মধ্যে যাতে কোনো নবীবাজি না থাকে, সবাই সম্মিলিতভাবে দেশের স্বার্থে সব সম্প্রদায়ের মধ্যে ঐক্য সম্প্রীতি বজায় রেখে কংগ্রেসকে পূর্ণ কংগ্রেসকে জনপ্রিয় প্রতিপাদন করা যায়, এই সম্বন্ধে এপিসিসির সঙ্গে আইসিসির সঙ্গে আলোচনা করিয়ে যাতে শিলচর কংগ্রেসের আরো জনমুখী করা যায়, এইসব ব্যাপার নিয়ে আলোচনা। সভাপতি পদ নিয়ে এখন আলোচনা হয়েছে, আলোচনা যাতে সংবিধান অনুযায়ী হয়, সংবিধান আমাদের আমি সংবিধান সম্বন্ধে খুব এক্সপার্ট নাই, এটা সম্বন্ধে এপিসিসির সঙ্গে আলোচনা করার এটা আলোচনা উঠছে, সিদ্ধান্ত এখনো হয়েছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। হায়দ্রাবাদের ডাক্তারকে দিয়ে শিলচরে থেকেই অনেকে কম খরচে ভালো চিকিৎসার সুযোগ পাচ্ছেন। গত 3 মাস থেকে হায়দ্রাবাদের বিখ্যাত সব ডাক্তাররা রোগী দেখছেন প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাসে। প্রতি শুক্র ও শনিবারে রোগী দেখছেন এই ডাক্তাররা। অনেক জটিল রোগে আক্রান্তরা সুস্থ হয়েছেন শিলচরে থেকেই। এ নিয়ে কিওর প্লাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ নম্বর হল 9395413890 অথবা 9169166907। শিক্ষা জগতে নতুনত্ব নিয়ে এলো ইন্সপায়ার একাডেমি। ক্লাস 9 ও 10 এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ইন্সপায়ার একাডেমি দিচ্ছে সর্বোচ্চ পর্যায়ের উচ্চমানের ক্লাস, গুণগত মানের সেরা শিক্ষা দিতে ইন্সপায়ার একাডেমি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 20 এপ্রিল ও 24 এপ্রিল হবে ডেমো ক্লাস। আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন ইন্সপায়ার একাডেমি, নাজিরপট্টি, শিলচর বর্ধন কমপ্লেক্সের উল্টো দিকে। কন্ট্যাক্ট নাম্বার 7002440523 অ্যান্ড 9394171445। সুসংবাদ বন্ধুরা, বরাক ভ্যালিতে প্রথমবার মেডিকারা হেলথ কেয়ার নিয়ে এলো সব ধরনের জেনুইন মেডিসিনের ওপর 30% পর্যন্ত ছাড়। ঘরে বসে অর্ডার করুন কিংবা স্টোর থেকে কিনুন। ঠিকানা শিলচর অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে। ফিরে এলাম বিরতির পর। সাংস্কৃতিক ও সমাজকর্মী গৌতম ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানো হলো। তার মরদেহের পাশে দাঁড়িয়ে তাকে শেষ দেখা দেখে যান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিপ্লব দেবনাথ সহ অসংখ্য লোক তাকে শেষ দেখা দেখতে আসেন। তার মৃত্যুতে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। 1977 ইংরেজি থেকে যাত্রা করে আমাদের আর্য সংস্কৃতি বোধিনী সমিতির এই সংগঠনের কাজ সমাজে হিতে চলে আসছে, আর সেই সমাজে হিত কাজ আমরা করব, আর সেই কাজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তার যে প্রকাশ করা অনেক কিছু কাজের যে মাত্রাগুলি রয়েছে, আমরা সেই কাজগুলি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে পূর্ণ করব, তবেই সার্থক হবে আমার গৌতম ভট্টাচার্যের আর্য সংস্কৃতির জন্য তার যে নিবেদিত প্রাণ, সেই প্রাণের কথা আমরা সম্মিলিতভাবে আর্যের যে প্রতীক এবং
চুরি করে অবৈধ কয়লা বোঝাই গাড়ি দুর্ঘটনায় পড়ল। AS01LC5114 নম্বরের কয়লা বোঝাই ট্রাকটি শুক্রবার রাতে শিবনগরের চেকপয়েন্টে না দাঁড়িয়ে সোজা গুমরা অভিমুখে চলে যায়। ট্রাকটি ধাওয়া করা হলে গতি হারিয়ে জাতীয় সড়কের নিচে পড়ে যায়। অবশ্য চালক সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। পশ্চিম কাটিগড়ার খেলমা সপ্তম খণ্ডের এক কৃষকের ক্ষেতের ফসল তার ভাই ও ভাইপোরা কেটে নেওয়ায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আজিজুর রহমান নামের এই কৃষকের সুপারি গাছ, আম গাছ ও অন্য মূল্যবান গাছ কেটে ফেলে তার ভাইপো নজরুল ইসলাম, জসিম উদ্দিন, কালাম উদ্দিন, রহিম উদ্দিনরা এ নিয়ে আজিজুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। নাম কিতা? আজিজুর। এই গ্রামের নাম কিতা? খেলমা পাড়। আপনার সম্পর্কে আপনার কিতা? আমার ভাই ভাতিজা। কি ভাই? আপন ভাই? আপন ভাই। আচ্ছা ঠিক আছে। কিতার লাগিয়া অন্য অন্য জমির লাগিয়া? ও জমির লাগাই সরকার দ্বারা। এটা কতদিন ধরে আপনার লগে ঘটনাটা চলে? প্রায় আপনার বহুত 3-4 বছর থেকে। আচ্ছা ঠিক আছে। এখন আপনারা থানায় মামলা দিছেন? আমি কোর্টে আমার কেস একটা তানাতরা পয়সা কবাইয়া আর পুলিশে মানে দিলাইছে কইছে আপুস মীমাংসা শেষ হয়ে গেছে। বিচার গতকালকের ঘটনাটা দিছেন নি? না, গতকাল ইদারি করে দেবো হইছে। SN অর্থোপেডিক হসপিটাল এবার নিয়ে এসেছে অর্থোপেডিকের জন্য উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা। এখন থেকে আপনাদের চিকিৎসা করাতে যেতে হবে না বহির রাজ্যে। SN অর্থোপেডিক হসপিটাল, নাগাটিলা পয়েন্ট, সোনাই রোড। আমাদের হসপিটালে রোগী দেখবেন বিশিষ্ট সিনিয়র অর্থোপেডিক প্রফেসর ডাক্তার কৈলাস শেট্টি, এছাড়াও রোগী দেখবেন বিশিষ্ট সিনিয়র ডাক্তার ইন্তেকাব আলম। আমাদের হসপিটালে প্রত্যেক দিন রোগী দেখবেন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তার শামসুর রহমান লস্কর, ডাক্তার সুদীপন দেব, বিশিষ্ট অর্থোপেডিক ডাক্তার শামীম আহমেদ, এছাড়াও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে থাকছেন ডাক্তার শাহিদুল আলম বরভুইয়া, ডাক্তার ফিজা রহমান। এছাড়াও থাকছে আমাদের হসপিটালে অপারেশন থিয়েটার, রোগীদের জন্য কেবিন রুম, এক্সরে মেশিন। আমাদের হসপিটালের ভেতরে রয়েছে মেডিসিন শপসহ অর্থোপেডিকের সব রকমের ইকুইপমেন্ট। উন্নত মানের চিকিৎসা করানো হয় এখানে, তাই চলে আসুন আমাদের SN অর্থোপেডিক হসপিটাল, নাগাটিলা পয়েন্ট, সোনাই রোড। যোগাযোগের জন্য মোবাইল নম্বর 7896748534 অথবা 6900469641। এছাড়াও আপনি যোগাযোগ করতে পারেন 8638729520 নম্বরে। সুরমিতা যে আপনি পাচ্ছেন ভারতের সব ধরনের হ্যান্ডলুম শাড়ি, এর মধ্যে আছে বাংলার স্বর্ণচুরি, উড়িষ্যার হ্যান্ডলুম কাটান, কেরালার কাজডু, মহারাষ্ট্রের পৈথানি, সাউথ ইন্ডিয়ার কাঞ্জিবারাম, সঙ্গে আছে নানা ধরনের সিল্কের শাড়ি, গুজরাটের ঘরচোলা শাড়ি, আসামের মেখলা চাদরও পাবেন সুরমিতাজে। শাড়ি, সালোয়ার স্যুট, লেহেঙ্গা চুলি ইত্যাদি ডিজাইন ও কাস্টমাইজ করার সুবিধা পাচ্ছেন এখানে। এছাড়াও পাবেন অ্যাসেসরিজ যেমন ব্যাগ, সিলভার ও নানান ধরনের মেটাল জুয়েলারি। যোগাযোগ করুন সুরমিতাজ, ফোন নম্বর 8110734066। আমাদের আরো একটি নাম্বার রয়েছে 9435071296। ফিরে এলাম বিরতির পর। লোডশেডিং এর সমস্যায় নাজেহাল করিমগঞ্জবাসী, প্রতিবাদে সরব হলো জেলা NSUI। এ নিয়ে সংগঠনের সদস্যরা APDCL এর SDO সঙ্গে দেখা করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। আজ আমরা জেলা NSUI এর পক্ষ থেকে করিমগঞ্জ কলেজের সকল স্টুডেন্টসদেরকে নিয়ে কলেজ ইউনিট এবং জেলা শাখা মিলে
আজ আমরা এসে করিমগঞ্জ কলেজের সম্মুখ থেকে র্যালি করে আজ আমরা এপিটিসিএল এসে এপিটিসিএল এর যে সাবডিভিশনাল অফিসার আছেন ওনার সাথে এই যে বিগত অনেক দিন থেকে আমরা দেখতে পাচ্ছি লোডশেডিংয়ের একটা প্রবলেম ফেস করছে করিমগঞ্জের মানুষ, করিমগঞ্জ জেলার মানুষ, এই ব্যাপারে আজ আমরা এসে ওনার সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং উনি আমাদেরকে বলেছেন যে গতকালকের ইস্যুটা উনি বলেছেন গতকালকের থেকে এখন পর্যন্ত কারেন্ট নেই, কখন আসবে আনসারটি, কিন্তু উনি আমাদেরকে বলেছেন ভ্যালিড রিজন উনি আমাদেরকে একটা দেখিয়েছেন যে গতকালকে আমরা সকলেই জানি খুব একটা তুফান দিয়েছে, তুফান দেওয়ার কারণে কাল অনেক জায়গায় ক্ষতি হয়েছে, সেই জন্য ওনারা নানান দিকে কাজে বেরিয়ে পড়েছেন, কিন্তু আমরা তৎসঙ্গে তুলে ধরেছি যে নানান দিক লোডশেডিংয়ের ব্যাপারটা, তো লোডশেডিংয়ের ব্যাপারটা অ্যাকর্ডিং টু এসডিও যে লোডশেডিংটা লোডশেডিং প্রবলেম ইজ ফেসিং বাই অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সাপ্লাই ডিমান্ড প্রবলেম, তো উনি আমাদের স্মারকপত্রটা গ্রহণ করেছেন এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি খুব শীঘ্রই ব্যাপারটা দেখবেন এবং উনি ওনার হায়ার অথরিটির সাথে খুব শীঘ্র কথা বলে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। টাকা ছাড়া ছাত্র ভর্তি করা হচ্ছে না কর্ণমথুর সরকারি হাইস্কুলে, এলাকাবাসীর অভিযোগ কোনো নিয়ম ছাড়াই চলছে এই স্কুল, শিক্ষকরা সময় মতো আসেন না স্কুলে, তাদের অভিযোগ টাকা ছাড়া ছাত্র ভর্তি করা হয় না, এ নিয়ে তারা তাদের ক্ষোভ জানালেন প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। প্রয়াসী আজ দেখা যায় কর্ণমথুর হাইস্কুলে এই ডিস্ট্রিক্টের একটি নিয়ারেস্ট ডিস্ট্রিক্টের একটি কর্ণমথুর হাইস্কুলে আইজিএমএ 220 টাকা ছাত্রের কাছ থেকে নিতে যাচ্ছেন এবং প্রত্যন্ত অঞ্চলের ছাত্ররা অত্যন্ত গরিব, গত 2-3 বছর কোভিড-19 কারণে মানুষের কোনো রোজগার নাই, পয়সা নাই, এমত অবস্থায় 220 টাকা নিয়েছেন, যদি সরকারের 220 টাকা তার ফিস অনুযায়ী দেয় তাহলে তো নিচ্ছেন, আমরা ছাত্র বলব ঠিক আছে, আর যদি 220 টাকা সরকারের কোনো ফিস ধার্য করে না বা কম করে বা না করে তাহলে যেগুলো করেছে তার অতিরিক্ত টাকাগুলো আবার ছাত্ররা পুনরায় ঘুরাইয়া দেওয়া হোক। বর্তমানে এই স্কুলে বিশেষভাবে ছাত্ররা শুধু আসতে যাইতে দেখা যায় এবং শুধু অ্যাডমিশন নিতে দেখা যায়, আজ এপ্রিলের 1 তারিখ ফর্মের মধ্যে লেখা আছে অ্যাডমিশন, এখন পর্যন্ত অ্যাডমিশন চলতেছে আর আমরা দেখতে তো দেখি কোনো ক্লাস হচ্ছে না। ছাত্ররা যেগুলি বলেন, ছাত্ররা বলেন, স্টাফরা বলেন যে আপনি তোমরা ছাত্র এত বেশি হয়েছ, নাম করি এত ছাত্র ভর্তি হয়েও না, তোমরা অর্ধেক খাইলে অর্ধেক খাইলে আসিও না, ছাত্র জায়গা নাই, কে পড়াইতো, এইসব বলে ছাত্ররাকে বিদায় করে দেন। সংবাদ শেষে শিরোনাম আরো একবার। খাবার তেলের দাম দুদিনে বাড়ল 10 টাকা, বাজারে আগুন। ৫০ কোটি টাকার গোপন লেনদেনে ডলুতে বিমানবন্দরের জমি হস্তান্তরের চুক্তি, বিস্ফোরক মন্তব্য প্রদীপ দত্ত রায়ের। স্থায়ী সভাপতি নিয়োগের দাবি জানালেন শিলচর জেলা কংগ্রেসের একাংশ। প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই নমস্কার।